সাবেক মন্ত্রী আনিসুল হক সাধন মজুমদার সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়াকে আজ আবারও রিমান্ডে দিয়েছে আদালত বংশল থানার মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের চার দিন মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের তিন দিন বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিন এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়ল আহসান জিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়াও বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফুল থানার এক মামলায় মনি এবং যাত্রাবাড়ি থানার মামলায় ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশৌরের বিরুদ্ধে মামলা করা হয়